পাকিস্তানের আসন্ন নির্বাচনে সাধারণ আসনের জন্য এই প্রথমবারের মতো লড়বেন একজন হিন্দু নারী। খাইবার পাখতুন খোয়ার বুনের জেলার PK-25 সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 35 বছর বয়সী চিকিৎসক সাভেরা প্রকাশ। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান পিপলস পার্টি PPP-র হয়ে নির্বাচন করবেন সাভেরা প্রকাশ। তিনি পেশায় একজন চিকিৎসক, যিনি বুনি জেলায় PPP নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এরপর PPP-র বুনের জেলার মহিলা শাখার সাধারণ সম্পাদক হন তিনি। প্রথম থেকেই তিনি সোচ্চার ছিলেন নারী উন্নয়ন, নিরাপত্তা ও অধিকারের বিষয়ে। সাভেরা জানান, নির্বাচনে জয়ী হলে মহিলাদের অধিকার রক্ষা ও সামগ্রিক উন্নয়নের ওপরেই বিশেষ জোর দিবেন। মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যেও তার বেশ জনপ্রিয়তা থাকায় নির্বাচনে জয়লাভ করবেন বলে আশাবাদী তিনি। বাবার কাছ থেকে অনুপ্রাণিত হয়েই খাইবার পাখতুন খোয়ার বুনের জেলা থেকে পাকিস্তানের সাধারণ নির্বাচনে মনোনয়ন পেশ করার সিদ্ধান্ত নেন বলে জানান সাভেরা।